14 বছর বনবাস কাটানোর পর যখন শ্রীরামচন্দ্র তিনি ফিরেছিলেন নিজের ভূমিতে নিজের অযোধ্যায়, সেই সময় অযোধ্যাবাসী তারা ঠিক এভাবেই উদ্বেল হয়েছিল তাকে নতুন করে স্বাগত জানানোর জন্য। আজ যেরকম আমরা দেখতে পাচ্ছি, যেরকম সহস্র বছর পরও আমরা অযোধ্যা নগরী, সেই ছোট্ট শহরকে যেভাবে নববধূর মতো প্রত্যেক মুহূর্তে একটু একটু করে সেজে উঠতে দেখেছি, এবং আজ শুধুমাত্র অপেক্ষা, শুধুমাত্র রাত পোহানোর অপেক্ষা। কারণ রাত পোহালেই সেই মহেন্দ্রক্ষণ, যে মহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছি আমি বিশাখা, এবং আমার সঙ্গে আরও শত সহস্র মানুষ, কোটি কোটি মানুষ। বহু চড়াই উতরাই পেরিয়ে এই আন্দোলন আজ এই পর্যায়ে পৌঁছলো। রাম মন্দির নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলন পৃথিবীর দীর্ঘতম আন্দোলন, পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম আন্দোলন বিশাখা। যে 500 বছর ধরে একটা আন্দোলন চলছে, প্রজন্মের পর প্রজন্ম এই আন্দোলনে নিজেদেরকে উৎসর্গ করছেন, রক্ত দিচ্ছেন, আত্মবলিদান দিচ্ছেন, ত্যাগ স্বীকার করছেন, সারা জীবনটা উৎসর্গ করে দিচ্ছেন একটা আন্দোলনের জন্য। সেই প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে, পরের প্রজন্ম আসছে, সেই আন্দোলনের ধারা তারা বয়ে নিয়ে যাচ্ছেন, এবং অবশেষে সেই 1528 থেকে যে বিতর্কের সূত্রপাত হয়েছিল, 2024 এসে সেই বিতর্ক আজকে শেষ হচ্ছে সাফল্যের দোরগোড়ায়। এত দীর্ঘদিনের একটা আন্দোলন, গোটা পৃথিবী তাকিয়ে রয়েছে আজ ভারতের দিকে, যে পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম আন্দোলনটা আজ সাফল্যের দোরগোড়ায়। একদম ঈশান যেটা বলছিল, আমরা যদি একটু সেই সময়গুলোকে ধরে ধরে ভাবি তাহলে কত কী না দেখতে হয়েছে বলতো ঈশান। আমরা জানি যে একটার পর একটা তুচ্ছ তাচ্ছিল্য করার ঘটনা সেগুলো ঘটেছে, কেউ বলেছেন যে কবে আর হবে, এত বড় সংগ্রাম চলছে চলছে চলুক, কিন্তু একদিন সেই সংগ্রামটা বন্ধ হয়ে যাবে। কিন্তু এই অখণ্ড সংগ্রাম চলেছে 500 বছর ধরে, 500 বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম। কোথাও বিশ্বের কোনো প্রান্তে কি আমরা এরকম দেখেছি ঈশান, যে প্রজন্মের পর প্রজন্ম একটা সমাজ লাগাতার অখণ্ড এই সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তাদের কাছে একটাই লক্ষ্য, আমরা রাম মন্দির বানাবো, এবং অবশেষে রাম মন্দির হলো ঈশান, সেটা আমরা দেখতে চলেছি আর মাত্র রাত পোহানোর অপেক্ষা, তাই তো? একদমই তাই। পৃথিবীর ইতিহাসে জন আন্দোলনের অভাব নেই বিশাখা। আমরা কখনো সোভিয়েত দেশে আমরা বলশেভিক বিপ্লব দেখেছি, কখনো মাওসেতুংয়ের লং মার্চ দেখেছি, পৃথিবীর নানা প্রান্তে নানা আন্দোলন আমরা দেখেছি, আমাদের দেশেও আমরা দেখেছি বহু আন্দোলন, বহু লড়াই, বহু সংগ্রাম, কিন্তু 500 বছর ধরে একটা আন্দোলন চলছে, প্রজন্মের প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম তাদের উৎসর্গ করছেন, অথচ এই 500 বছর ধরে তাদেরকে কটাক্ষ হজম করতে হচ্ছে যে মন্দির ওহি বানায়েঙ্গে পর তারিখ নেহি বতায়েঙ্গে, বারবার, যাদের সঙ্গে এই ভারতীয় সংস্কৃতির কোনো কালে কোনো যোগ ছিল না, এই ভারতের মাটিতে জন্মেছেন মাত্র, কিন্তু ভারতীয় সংস্কৃতি, ভারতের সাংস্কৃতিক রাষ্ট্রবাদে বিন্দুমাত্র বিশ্বাস রাখতে শেখেননি, তারা বারবার এই কটাক্ষের সুর তাদের গলায় শোনা গিয়েছে, যারা একটার পর একটা প্রজন্ম নিজেদেরকে উৎসর্গ করেছেন, নিজেদের ঘর সংসার পরিবার সব উৎসর্গ করে এই আন্দোলনের সঙ্গে থেকে গিয়েছেন, যে ভারতের জাতিসত্তাকে প্রতিষ্ঠিত করে ছাড়বেন, যত শত বছর লাগুক তত শত বছর তারা পড়ে থেকেছেন, কিন্তু তারা কটাক্ষ শুয়েছেন। আর আজকে তাদের পূর্বজরা হয়তো নেই, কিন্তু আজকে যারা রয়েছেন উত্তরসূরিরা, যারা এই সন্ধিক্ষণে এসে হাজির হয়েছেন, যারা মন্দির উদ্বোধন রাত পোহালেই করবেন এবং তার সাক্ষী থাকবেন, তারা জবাবটা কিন্তু দিতে পারছেন বিশাখা, যে মন্দির ওহি বন গয়া, তারিখ বতানে কি জরুরত নেই, আর তারিখ বলার প্রয়োজন নেই, তারিখ বলবো না, এই কটাক্ষ কেউ করতে পারবে না। ভারতে গোটা বিশ্বের সবাই জানে তারিখটা হলো 22 জানুয়ারি 2024, এটাকে নতুন করে সত্যিই বলার কোনো প্রয়োজন নেই। এই তারিখ, এই সময়, এই রাম মন্দির বলে দেয় যে সংগ্রাম চলেছে, সংগ্রামে জয়ী হয়েছে সংগ্রামীরাই। আর আমরা এই জায়গা থেকে বেশ কিছু ছবি, ঈশান যে কথা বলছিলেন এবং আমরা যে কথা বলছিলাম, সেই সঙ্গে সঙ্গে অনেকগুলো ছবি উঠে আসে, কারণ অখণ্ড এই সংগ্রাম, সেই সংগ্রামে এতদিন ধরে যে সংগ্রামের ছবিগুলো, সেই ছবিগুলো টুকরো টুকরো করে আমরা একটু দেখাবো আপনাদেরকে, একেবারে সেই সময় থেকে দেখাবো। 1990 সালে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, ১৯৯০ সালে যখন রামরথ যাত্রা শুরু করেছিলেন, সোমনাথ মন্দির থেকে এই রামরথ যাত্রা শুরু করেছিলেন কে না, লালকৃষ্ণ আডবাণী, তিনি এই সোমনাথ মন্দির থেকে অযোধ্যা পর্যন্ত এই রামরথ যাত্রা শুরু করেছিলেন। তৎকালীন বিজেপির গুজরাটের সভাপতি ছিলেন নরেন্দ্র মোদী, তিনি এই এই কর্মসূচির অন্যতম অংশ ছিলেন। এবং তার পাশাপাশি আমরা এই ছবিটা যখন 1990-এর এই ছবিটা দেখছি, তার পাশাপাশি এই যে লড়াইটা, এই লড়াইটা তখন যে পর্যায়ে ছিল সেই পর্যায় থেকে আস্তে আস্তে এর উত্তরণ হয়েছে, লড়াইটা লড়াই বা সংগ্রামের মতো করেই চলেছে, কিন্তু তারপর সময়ও গড়িয়ে গিয়েছে, সময় গড়িয়ে তারপর 1990-এর পর আমরা এখন যে ছবিটা দেখতে পাচ্ছি তা হলো 2020 সালের ছবি। 2020 সালে কি হয়েছিল, রাম মন্দিরের ভূমি পুজো, সেই ভূমি পুজোর ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি সেই সময় ১৯৯০ সালে এই রাম রথযাত্রার অংশ ছিলেন, তিনি আজ প্রধানমন্ত্রী। এবং তারপর ২০২০ সালে রাম মন্দিরের ভূমি পুজো তিনি করলেন, সেই ছবিটা আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ রকম প্রাসঙ্গিক। আর এই ছবিটা, ভূমি পুজোর পরে যে ছবিটা আমরা একটা একটা করে প্রত্যেক দিন ধরে দেখছি, যখন রাম মন্দির তৈরি হয়ে গেল, সেই সময় রাম মন্দির তৈরি হওয়ার পরে সেখানে দেখা যাচ্ছে কি না, এই রাম মন্দির তিলে তিলে তৈরি হচ্ছে, সেই ছবি একটার পর একটা ছবি, কখনো গর্ভগৃহের ছবি সামনে এসেছে, কখনো এক একটা দরজা যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলোও আমরা দেখেছি। এবং সব মিলিয়ে ঈশান, আর তো শুধুমাত্র রাত পোহানোর অপেক্ষা, তারপরই তো গোটা রাম মন্দিরের ছবিটা সারা ভারতবাসী, সারা দেশের মানুষ দেখতে পাবেন ঈশান। একেবারেই তাই বিশাখা, আর শুধুমাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, রাত পোহালেই সেই মহেন্দ্রক্ষণ, রাম মন্দির প্রতিষ্ঠা, রাম মন্দিরের উদ্বোধন এবং রাম মন্দিরের নতুন নতুন রাম মন্দিরে পুনঃপ্রতিষ্ঠিত রাম মন্দিরে রামলালার যে নতুন মূর্তি, সেই মূর্তিতে প্রতিষ্ঠা, তার জন্য প্রস্তুতি কতদূর এগিয়েছে আমরা লাগাতার সেই ছবি দেখাচ্ছি। আজ আরও কয়েকটা ছবি দেখাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি, আরেকটা অসামান্য ছবি দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা আজকে কোথায়? এটা আজ তামিলনাড়ুতে, ধনুষ্কোডিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় গিয়েছিলেন? তামিলনাড়ুর ধনুষ্কোডিতে, যেখান থেকে রাম সেতু শুরু হচ্ছে, সেই রাম সেতুর সূচনাস্থল আরিচলমুনাই পয়েন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেলেন। সেখানে গিয়ে আজকে তিনি বিশেষ উপাসনা করলেন, বিশেষ প্রার্থনা করলেন। আমরা জানি যে প্রভু শ্রী রামচন্দ্রের লঙ্কা যাত্রা শুরু হয়েছিল তামিলনাড়ুর এই উপকূল থেকে, এবং সেখান থেকে তামিলনাড়ুর এই ধনুষ্কোডি থেকে, এই আরিচলমুনাই পয়েন্ট থেকে, যেখান থেকে রাম সেতুর সূচনাস্থল, সেখান থেকেই তিনি সমুদ্র পেরিয়ে শ্রীলঙ্কা যাত্রা শুরু করেন। আরেকটা ছবি দেখুন, আমি যে কথা বলছিলাম যে বিশেষ উপাসনায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী, দশ রকম ফুলের নৈবেদ্য সাজিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সেখানে সমুদ্রের সামনে দাঁড়িয়ে পুজো করেন, সমুদ্র পূজনে অংশ নেন, রাম সেতুকে পূজনে অংশ নেন। এবং সেখানকার মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বিশেষ পূজার্চনায় আজকে অংশ নিয়েছেন। আমরা দেখছি গত এক সপ্তাহ বা তার বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে আধ্যাত্মিক সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কখনো নিজের বাড়িতে থাকলে গো সেবা করছেন, কখনো দক্ষিণ ভারতের মন্দিরে তিনি হাতি সেবা করছেন, জীব সেবার মাধ্যমে শিব সেবা করছেন, কখনো নাসিকের মন্দিরে স্বচ্ছতা অভিযানে অংশ নিচ্ছেন, কখনো লেপাক্সিতে বীরভদ্রের মন্দিরে পুজো দিচ্ছেন, কখনো কেরলে গুরুভায়ুর, এরপর রামেশ্বরমের মন্দিরে পুজো দিয়েছেন, গতকাল সেই ছবি দেখিয়েছিলেন, সমুদ্রে স্নানও করেছিলেন, আজকে একেবারে সেই পয়েন্টে, সেই সূচনাস্থলে গেলেন, সেই আরিচলমুনাই পয়েন্ট, যেখান থেকে ভগবান শ্রী রামচন্দ্র রামায়ণ অনুযায়ী নিজের সেতু বন্ধন শুরু করেছিলেন লঙ্কা রাজ্যে যাওয়ার জন্য, এবং সেখানেই শ্রীরামচন্দ্র পূজার্চনাও করেছিলেন। সেখানে গিয়ে আজকে ভারতীয় জাতির প্রতিভু, ভারতীয় রাষ্ট্রের প্রধান প্রশাসক, যিনি নিজেকে প্রধান সেবক বলেন, সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমুদ্রের সামনে ফুলের নৈবেদ্য সাজিয়ে দিলেন, পূজায় অংশ নিলেন। এই সমস্ত ছবি এবং আজকে এই পর্যায়ে, এই সন্ধিক্ষণে যে গোটা দেশ, গোটা জাতি এসে পৌঁছেছে, আজকে এই বিশেষ ঐতিহাসিক সন্ধিক্ষণে এসে আমরা যে দাঁড়িয়েছি, সেটা কোন পথ পেরিয়ে, কেমন চড়াই উতরাই পেরিয়ে আমরা এখানে এসে দাঁড়ালাম, সেই ইতিহাসটাও আপনারা আজ বিশদে দেখাবো। রাত পোহালেই সেই মহেন্দ্রক্ষণ, রাত পোহালেই রামলা অতীতে প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যায় রাম জন্মভূমি মন্দিরে, এবং সেই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যেমনটা বিশাখা বলছিল, প্রধান যজমান হিসেবে দায়িত্ব কর্তব্য পালন করতে হবে এই গোটা ভারতবর্ষের প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এই দায়িত্ব পালন করবেন ভারতীয় রাষ্ট্রের প্রধান প্রতিনিধি হিসেবে, তার আগের সন্ধ্যায় আমরা একবার স্মৃতি রোমন্থন করে নেব, ঠিক কোন পথ পেরিয়ে আজকের এই সন্ধিক্ষণে আমরা আজকে পৌঁছলাম, কতটা পথ পেরিয়ে আজকে এই সন্ধিক্ষণে আমাদের পৌঁছতে হয়েছে, আন্দোলনের ইতিহাসটা দেখলেই সেটা বোঝা যাবে। ১৫২৭ বা ১৫২৮ নাগাদ বিতর্কিত সৌধ নির্মাণ হয়, বাবরি মসজিদ যার নাম ছিল,
অযোধ্যায় ওই বিক্ষিপ্ত সৌধ মাথা তুলেছিল 1527-28 নাগাদ। তারপর তারপর দীর্ঘ টানা পড়েন টাল বাহানা, একসময় আদালতে মামলাও হয়েছে, ব্রিটিশ জমানায় মামলা চলেছে, তখন ফয়জাবাদের জেলা আদালতে মামলা হয়েছিল স্থানীয় আদালতে। 1949 সাল, দেশ স্বাধীন হয়ে গেছে, সেই সময় বিতর্কিত কাঠামোর বাইরে কেন্দ্রীয় গম্বুজের নিচে রামলালার মূর্তি প্রকট হয়। হঠাৎ এক রাতে রামলালার মূর্তি প্রকট হয় 1949 সালে বিতর্কিত কাঠামোর বাইরে কেন্দ্রীয় গম্বুজের নিচে। 1990 সাল লালকৃষ্ণ আডবাণীর রামরথ যাত্রা গোটা দেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া এক কর্মসূচি। লালকৃষ্ণ আডবাণীর সেই রামরথ যাত্রার কথা আজও ইতিহাসে অমলিন অক্ষরে লেখা হয়ে রয়েছে। গুজরাতের সোমনাথ মন্দির থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা পর্যন্ত, সোমনাথ থেকে অযোধ্যা রামরথ যাত্রা, যে রামরথ যাত্রা রাম মন্দির আন্দোলনের গতিমুখ ঘুরিয়ে দিয়েছিল, গোটা দেশের রাজনীতির গতিমুখ পরিবর্তন করে দিয়েছিল। 1993 সাল আন্দোলনের সমর্থনে স্বাক্ষর সংগ্রহ, এবং সেই স্বাক্ষর সংগ্রহ অভিযানে কে নেতৃত্ব দিলেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, বিজেপির কার্যকর্তা এবং একেবারে সামনের সারির, যিনি রামরথ যাত্রাতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, সেই নরেন্দ্র মোদি নেতৃত্ব দিলেন। 2019-এর 9 নভেম্বর বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের রায় দিল সুপ্রিম কোর্ট। দেশের সুপ্রিম কোর্ট বিবাদের নিষ্পত্তি ঘোষণা করলো, বলল ওই বিতর্কিত জমি মন্দিরেরই এবং ওখানে রাম মন্দিরই হবে। এটা 2019-এর নভেম্বর মাসে। এরপর আমরা দেখলাম সেই আরেক মহেন্দ্রক্ষণ, আরেক বিশেষ সন্ধিক্ষণ, যেটা 2020 সালের 5ই অগস্ট অযোধ্যার বুকে, আজ থেকে 3.5 বছর আগে অযোধ্যার বুকে রাম মন্দিরের নতুন রাম মন্দিরের যে কাঠামো তৈরি হলো, তার ভূমি পূজন, তার শিলান্যাস অনুষ্ঠান, এবং সেখানেও পৌরোহিত্য করেছিলেন, সেখানেও সেই অনুষ্ঠানেও প্রধান যজমানের ভূমিকা নিয়েছিলেন আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সংঘ প্রধান মোহন ভাগবত সেখানে ছিলেন, পুরোহিতরা ছিলেন। 5ই অগস্ট 2020-তে সেই শিলান্যাস হয়েছিল। আর 5ই অগস্ট 2020-তে সেই শিলান্যাস হওয়ার পর সাড়ে তিন বছর পর 22শে জানুয়ারি 2024 রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন হতে চলেছে। রামলালার নতুন যে মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে, নতুন যে মূর্তি এনে রাখা হয়েছে গর্ভগৃহে, সেই মূর্তি শাস্ত্রমতে প্রতিষ্ঠিত হতে চলেছে। সেই মূর্তিতে বেলা 12:20 থেকে বেলা 1টার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। এই গেল গোটা রাম মন্দির আন্দোলনের ইতিহাস। যদি আমরা খুব সংক্ষেপে বলি, আসলে এই ইতিহাসটা এত চড়াই উতরাইয়ের, এই ইতিহাসটা এত রক্তপিচ্ছিল পথ বেয়ে এসেছে, যে এই ইতিহাস যদি খুব অল্প কথায় বলার চেষ্টা করি, পুরোটা বলা হয় না, তবুও চুম্বকে এই সীমিত সময়ের মধ্যে যতটা আপনাদের বলা সম্ভব সেই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণগুলো আপনাদের জানালাম। কিন্তু এর মধ্যেও বাকি রয়ে যায় সেই পর্বগুলোর কথা, যে পর্বে অনেকে আত্মবলিদান দিয়েছেন, বহু করসেবকের প্রাণ গিয়েছে, যাদের প্রজন্মের পর প্রজন্ম উৎসর্গ হয়ে গিয়েছে এই আন্দোলনের। কীরকম ছিল সেই দিনগুলো, কীরকম ছিল রক্তে পিছল হয়ে যাওয়া অযোধ্যার সেই পথ, সেই সময়ের কথা আমরা শুনে নেব। সেই সময়ে সাক্ষী যিনি থেকেছেন, সেই ঘটনা প্রবাহ নিজের চোখে যিনি দেখেছেন, সেই স্বামী সরস্বতীজি কী বলছেন আমরা দেখব। এই সন্ন্যাসী তিনি গুলি খেয়েছিলেন 1990 সালে এই করসেবক আন্দোলনে যোগ দেওয়ার জেরে, এবং তার জেরেই এই মুহূর্তে দেখতে পাচ্ছি তার একটি হাত প্লাস্টিক সার্জারি করা হয়েছে, হাতটি সম্পূর্ণ বাঁকা অবস্থায়। তিনি এই হাত তার এই হাতটি এই মুহূর্তে অতটা সক্রিয় না, এবং তার পাশাপাশি একটি বুলেটের দাগ রয়েছে, অর্থাৎ গুলির দাগ রয়েছে। সেই ছবিটা আমার ভিডিও জার্নালি সঞ্জনায় দেখাচ্ছে, এখানে এখনো পর্যন্ত গুলির দাগ রয়েছে। লেকিন ঐসা হুয়া নেই, জৈসে ওহাঁ সে নিকলে, জৈসে রাম কা নালা লগাতে হুয়ে, ভজন কীর্তন করতে হুয়ে, তৈসে গোলিয়াঁ শুরু হো গই ইহীঁ হনুমানগড়ি কে পহলেই সে। আর হমারে একদম নওজওয়ান অসংখ্য কার সেবক শহীদ হো গে, তড়প তড়প কে, উছল উছল কে, চিল্লা চিল্লা কে, কেসে কেসে গোলিয়াঁ লগতে থে, গির যাতে থে লোক। আর লেকিন প্রভু রাম কি কৃপা হুই, এক বন্দর আয়া আর উসনে জো হ্যায় ওহাঁ সে ছলাঙ্গ লগাযা, ব্যারিয়র হট গয়া, আর ফির কিসি তরহ সে রাম ভক্ত ভগবান রাম কে উস মন্দির পর গুম্বজ পর চড় কে ভগবা জোধ লগা করকে জয় জয়কার কি গই। লেকিন জব দেখা গিয়া তো ও পুরি গলি খুন সে লাল হো গই থি। যার মূর্তিতে আগামীকাল
প্রাণ প্রতিষ্ঠা হবে সেই রামলালা, সেই ভগবান শ্রীরামচন্দ্র কে? ভগবান শ্রীরামচন্দ্র বিষ্ণুর 10 অবতারের অন্যতম, যিনি ত্রেতা যুগে অবতার নিয়েছিলেন তিনিই রামচন্দ্র। কিন্তু অযোধ্যার এই মন্দিরে মূল মূর্তি যদিও কৃষ্ণশিলার যে অখণ্ড যে মূর্তি হচ্ছে সেই মূর্তি যদিও রামলালারই মূর্তি, কিন্তু সেই মূর্তির যে কাঠামো তাতে বিষ্ণুর 10 অবতারই স্থান পাচ্ছেন, এমনকি স্থান পাচ্ছেন সনাতন শাস্ত্র মতে পরম ব্রহ্ম হিসেবে বিবেচিত আরেকজন সূর্যদেব, তিনিও স্থান পাচ্ছেন রামলালার ভক্তরাও বা বিভিন্ন সময়ে যারা রামলালার বা ভগবান শ্রীরামচন্দ্রের আশীর্বাদ পেয়েছেন। আমরা দেখে নিলাম রামলালার নতুন যে মূর্তি, যে মূর্তিতে আগামীকাল দুপুরবেলা 12:20 পরে প্রাণ প্রতিষ্ঠা হবে, 12:20 থেকে 12:30 মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হবে বলে আমরা জানতে পারছি। তার কারণ 12:30 দুপুর 12:30 হচ্ছে রামলালার জন্মের সময়, জন্মের ক্ষণ, ফলে 12:20 যে সময় শুভ মুহূর্ত শুরু হচ্ছে, কাঙ্ক্ষিত মুহূর্ত, সেই সময় থেকে প্রাণ প্রতিষ্ঠা শুরু হবে এবং 12:30 মধ্যে প্রাণ প্রতিষ্ঠা সম্পূর্ণ হবে এবং 1টার মধ্যে এবং পূজার্চনার অন্যান্য কাজও শেষ হবে, এমনটা আমরা রাম মন্দির ট্রাস্টের সূত্রে খবর পাচ্ছি। সেদিকে এখন সকলের নজর থাকবে। তার আগে আমরা এক ঝলকে চোখ বুলিয়ে নিলাম যে রাম মন্দির আন্দোলন, যা পৃথিবীর দীর্ঘতম আন্দোলন, সেই আন্দোলনের ইতিহাসটা ঠিক কেমন ছিল। এই ইতিহাস নিয়ে পরে আরও অনেক চর্চা হয়তো বাকি থাকবে, তবে যা আমরা তুলে ধরলাম সেটা বোধহয় আজকে, এই তথ্যগুলো আজকে বোধহয় দেশবাসীর সামনে তুলে ধরা অবশ্যই জরুরি ছিল, তাই নয় কি বিশাখা? একদমই তাই, কারণ তুমি যে কথাগুলো বলছিলে যে সময়সূচি বা যে সূচিগুলো তুমি আমাদের নির্ঘণ্টের কথা বলছিলে ঈশান, সেই নির্ঘণ্টের পাশাপাশি আমাদের একটা জিনিস মাথায় রাখতেই হয় যে প্রত্যেক দিন তো সরযুর তীরে সূর্য ওঠে, প্রত্যেক দিন সরযুর তীরেই সূর্য নেমেও যায়, কিন্তু আগামীকাল সকালবেলা যে সূর্য উঠবে সেই সূর্য নতুন ইতিহাস রচনা করবে, কারণ কালকের থেকেই সেই মহেন্দ্রক্ষণ, সে কালকের দিন থেকেই সেই নতুন দিন, নতুন অধ্যায়, নতুন ইতিহাস রচনা হবে। আর সেই জন্যই আজ আজ প্রত্যেকটা মুহূর্ত আমরা গুনছি, কারণ আজকের দিনটা চলে গেলেই সেই নতুন ইতিহাস তৈরি হওয়ার দিন শুরু হচ্ছে। আমাদের সবার নজর থাকবে সেই দিকে, সবার নজর এখন একটাই দিকে, তা হলো অযোধ্যার দিকে, সেই নগরীতে কি হচ্ছে প্রত্যেক মুহূর্তের আপডেট, যেরকম আজ রাত এবং অবশ্যই কাল ভোর থেকে আমরা দিতে থাকবো। সেখানে আমাদের 3 প্রতিনিধি রয়েছেন, ময়ূখ, স্বর্ণালী এবং অনির্বাণ, তারা প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের দেবেন এবং প্রত্যেক মুহূর্তে নির্ঘণ্ট অনুযায়ী কী কী হচ্ছে সেদিকেও নজর থাকবে। বাংলার প্রাইম টাইম মাঝেখানেই শেষ করছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।